গোল্ডেন মিল্কের উপকারিতা। আজ থেকে 4000-এর বেশি বছর আগে বিভিন্ন রকম রোগ ব্যাধি থেকে দূরে থাকতে ভারতীয় উপমহাদেশের মানুষ গোল্ডেন মিল্ক পান করতেন। আজকাল আর কিন্তু ভারতীয় উপমহাদেশের কাউকে গোল্ডেন মিল্ক পান করতে দেখবেন না। ভারতীয় উপমহাদেশের মানুষ গোল্ডেন মিল্ককে ভুলে গেলেও ইউরোপের আমেরিকার সচেতন মানুষ কিন্তু গোল্ডেন মিল্কে আসক্ত হয়ে পড়েছেন। এর একটি কারণ, গোল্ডেন মিল্কের অন্যতম উপাদান হলুদের উপকারিতা নিয়ে বিগত 25 বছরে 3000-এরও বেশি গবেষণা নির্ভর আর্টিকেল প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়। এই ভিডিওতে আমরা ইউরোপ আমেরিকার নতুন করে জনপ্রিয় গোল্ডেন মিল্ক নিয়ে আলোচনা করব। জানার চেষ্টা করব গোল্ডেন মিল্কের সেই সব উপকারিতার কথা যার জন্য গোল্ডেন মিল্ক এত জনপ্রিয় হয়ে উঠেছে। তার সাথে অবশ্যই জানব বাড়িতে গোল্ডেন মিল্ক তৈরি করার সবচেয়ে সহজ উপায়। আসুন প্রথমেই জানি প্রতিদিন গোল্ডেন মিল্ক খেলে কি কি উপকার পাবেন। এক, সর্দি কাশি প্রতিরোধের জন্য গোল্ডেন মিল্ক খুবই উপকারী। গোল্ডেন মিল্কের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল উপাদানগুলি সর্দি কাশি প্রতিরোধে সাহায্য করে। শুধু প্রতিরোধ নয়, সর্দি কাশি একবার হয়ে গেলে গোল্ডেন মিল্ক তা সহজে সারিয়ে তুলতে সাহায্য করে। তাই যে সময়গুলোতে সর্দি কাশি বেশি হয়, যেমন শীতকালে, যে কোনো আবহাওয়া পরিবর্তনের সময়, গোল্ডেন মিল্ক পান করার সবচেয়ে উপযুক্ত সময়। দুই, গোল্ডেন মিল্কে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল উপাদানের সাথে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানও আছে। গোল্ডেন মিল্কের অ্যান্টি ইনফ্লেমেটরি ক্ষমতাকে শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ আইবুপ্রোফেনের সাথে তুলনা করা হয়। গোল্ডেন মিল্কের অ্যান্টি ইনফ্লেমেটরি ক্ষমতা থাকায় ইনফ্লেমেশন থেকে সৃষ্ট আর্থারাইটিসের ব্যথা নিরাময়ে গোল্ডেন মিল্ক দারুণ কার্যকরী। মানে বিভিন্ন জয়েন্টের ব্যথাতেও গোল্ডেন মিল্ক উপকারী হবে। এছাড়া দীর্ঘস্থায়ী ইনফ্লেমেশন থেকে সৃষ্ট রোগগুলো যেমন ক্যান্সার, অ্যালজাইমার, নার্ভের রোগ, হৃদরোগ, ফুসফুসের রোগ, ডায়াবেটিস, পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা, ত্বকের বিভিন্ন রোগ প্রতিরোধেও ও নিরাময়ে গোল্ডেন মিল্ক কার্যকরী। এতক্ষণের আলোচনায় বুঝতেই পারছেন গোল্ডেন মিল্ক আপনাকে চেনা 90% রোগের থেকে দূরে রাখতে সাহায্য করবে। তাই বলে ভাববেন না, এখানেই শেষ। মানসিক স্বাস্থ্য রক্ষাও গোল্ডেন মিল্ক দারুণ কাজ করতে পারে। গোল্ডেন মিল্ক খেলে ডিপ্রেশন কমবে, স্মৃতিশক্তিও বাড়বে। আবার গোল্ডেন মিল্ক আপনার হাড়কে শক্ত করবে, বয়সকালে সামান্য কারণে হাড় ভাঙার ঝুঁকি কমবে। অর্থাৎ গোল্ডেন মিল্ক আপনার ব্যক্তিগত ডাক্তার হয়ে উঠতে পারে। প্রায় সব রোগেই কিছু না কিছু উপকার পাবেনই। গোল্ডেন মিল্ক কোনো রোগ কিভাবে কমায় বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আর করলাম না, করলে ভিডিওটি 1 ঘন্টার হয়ে যাবে। যারা গোল্ডেন মিল্ক কিভাবে কাজ করে জানতে চান তাদের জন্য হেলথ লাইট ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দিয়ে দিলাম। এবার আসুন জেনে নিন ঘরে বসেই খুব সহজে কিভাবে গোল্ডেন মিল্ক তৈরি করবেন। প্রথমে দুধ গরম করার একটি পাত্র নিন। তাতে 1 গ্লাস দুধ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচের অর্ধেক দারুচিনি গুঁড়ো, অল্প আদা দিন। এবার সমগ্র মিশ্রণটিকে 10 মিনিট ফোটান। ফোটানো হয়ে গেলে মিশ্রণটিকে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে তাতে 1 চিমটি গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিন। আপনার গোল্ডেন মিল্ক রেডি। গোল্ডেন মিল্ক রেডি হয়ে গেলে আপনার যদি ডায়াবেটিস না থাকে তাহলে গোল্ডেন মিল্কের সাথে ইচ্ছা মতো মধু মিশিয়ে খেতে পারেন। ডায়াবেটিস থাকলে মধু ছাড়াই গোল্ডেন মিল্ক খান। গোল্ডেন মিল্ক নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এইরকম আরও ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। সাথে থাকুন, সুস্থ থাকুন।